ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে আমেরিকাতে কোরবানি ঈদ। এখন আমি আপনাদেরকে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহর থেকে বেশ খানিকটা দূরে অ্যালভারসনে নিয়ে যাচ্ছি। দেখাবো আমেরিকাতে কীভাবে কোরবানি করা হয়। বাংলাদেশে তো আমরা বাসার গ্যারেজে, রাস্তায়, মাঠে ঘাটে যেখানে কিছুটা ফাঁকা জায়গা পাই সেখানেই কোরবানি দিয়ে থাকি, কিন্তু আমেরিকাতে সেটা সম্ভব নয়। চলুন তাহলে দেখি আমেরিকাতে কীভাবে কোরবানি করা হয় কিংবা কোন কষাই তা বানিয়ে দেয়। সাথেই থাকুন। আমেরিকাতে কোরবানিটা আমাদের বাংলাদেশের মতো না, ইচ্ছে করলেই সব জায়গায় কোরবানি করা যায় না। নির্দিষ্ট জায়গা আছে, ফার্ম আছে, যেখানে জবাই করার পারমিশন আছে সেখানে কোরবানি করাইতে হবে। তো আমার ব্রাদার-ইন-লর বাসা থেকে প্রায় 52 মাইল দূরে একটা পাকিস্তানি ফার্মে এসেছি, গেটে দাঁড়িয়ে আছি। এখন ফার্মে ঢুকে যাচ্ছি, এখানেই কোরবানি হবে। এখান থেকে তারপরে আমরা মাংসটি বাসায় চলে যাব। প্রথমেই আমি ফার্মটা একটু ঘুরিয়ে দেখাই। পাহাড়ি উঁচু নিচু জায়গাতে এর অবস্থান। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা। এখানে অনেকেই ফ্যামিলি নিয়ে আসেন, তাঁবু তৈরি করে থাকেন, সারাদিন আনন্দ করেন, দিন শেষে কোরবানির মাংস নিয়ে বাড়ি ফিরে যান। দূরে কয়েকটা গাড়ি দেখতে পাচ্ছেন, পাহাড়ের ঢাল বেয়ে কিন্তু এখানে গাড়ি নিয়ে উপরে আসা যায়। তবে অন্যদিকে কংক্রিটের সুন্দর রাস্তা আছে। ভিউয়ার্স, এই শেডটা দেখতে পাচ্ছেন, এখানে কোরবানির পশুগুলো রাখা আছে। আর এই পাশের এই শেডটাতে কোরবানি হচ্ছে। এখানে কোরবানি করার পর এই যে পাশে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর নিচে এটা কাটিং সেকশন, এখানে ইলেকট্রিক করাত আছে, এখানেই পশুকে বানানো হবে। চলুন তাহলে একটু আমরা শেডের মধ্যে গিয়ে দেখি। দেখতে পাচ্ছেন অনেকগুলো খাসি, এগুলো কিন্তু পাহাড়ি খাসি। বাচ্চাদের দেখা যাচ্ছে দূরে, যারা কোরবানি করবেন তারা সবাই সলা পরামর্শ করছেন। আজকে এখানে মোটামুটি বেশ কিছু খাসি এবং একটা গরু কোরবানি হবে। আমার ব্রাদার-ইন-ল কথা বলছেন, দেখতে পাচ্ছেন পাহাড়ি খাসি, তার বাইরে দিকে দেখতে পাচ্ছেন অলরেডি কিছু খাসি বানানো হচ্ছে, লেবাররা কাজ করছেন। এদিক দিয়ে পশুগুলোকে আনা হয়, এই জায়গায় এনে তারপর এই জায়গাটাতে কোরবানি করা হয় খাসিগুলোকে। এখানে দুটো খাসি দেখতে পাচ্ছেন, বড়টা আমার ব্রাদার-ইন-ল এটা কিনেছে। তো এটা আগে থেকেই বুকিং করা, এটা কিন্তু ওজন অনেক বেশি। এখানে খুব একটা বড় দেখা যাচ্ছে না, আপনারা মানে বুঝতে পারছেন না, বাট এটা ওজন বেশ। পাহাড়ি ছাগলটির দাম $700। নিজেরা কোরবানি করার পর ফার্মের লোকেরা ছিলে দিল এবং কেটে কুটে রেডি করে দিল মাংসগুলো। ইউটিউব রেস্ট্রিকশনের কারণে কাটাকাটি বেশি দেখাতে পারলাম না, সরি। যাই হোক, কাটাকাটি শেষ, সবাই মিলে বাকেট ধরাধরি করে নিয়ে যাচ্ছে। দেশের মতো এখানে সবাই সবাইকে হেল্প করে, বাক্সগুলো এনে গাড়ির পিছনে এভাবে বোঝাই করা হচ্ছে। মোটামুটি সবারটা গাড়িতে ওঠানো হলে তারপরে সবাই মিলে চলে যাবে যার যার গন্তব্যে। দেখতে পাচ্ছেন আমার ব্রাদার-ইন-ল কোথা থেকে যেন একটা আবার এটিপি জোগাড় করেছে, এটিপিতে করে মাংস নিয়ে আসছে উঠিয়ে। এটা ওঠানো হয়ে গেলে আমরা রওনা হব। মাংস প্রসেসিং শেষ, আমাদেরটা হয়ে গেছে, আমাদেরগুলো উঠে গেছে। আমাদের গ্রুপে আরও কয়েকজন ছিলেন, তাদেরটাও আস্তে আস্তে মিনিট পাঁচেকের মধ্যে সবগুলো গাড়িতে উঠে যাবে, তারপরে আমরা রওনা হব বাড়ির পথে। এই যে বাকেটে করে মাংসগুলো কেটে প্রসেস করে দিয়ে দিয়েছে, খোলা যাচ্ছে না, আমি একটু খুলে দেখার চেষ্টা করি। এই যে দেখছি সব মাংস এখানে কেটে এভাবে প্যাক করে দিয়ে দিয়েছে। বাকেটটা লাগিয়ে দিই, ব্যাস ঢাকিয়ে দিলাম। ভিউয়ার্স, আজকের পর্বে আমি দেখানোর চেষ্টা করলাম আমেরিকাতে কীভাবে পশু কোরবানি করা হয়। আমার মনে আপনারা ধারণা পেয়ে গেছেন। ভালো থাকবেন সবাই, হ্যাপি ট্রাভেলিং।